আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানি আমি আজকে যে পরীক্ষা হলো সেই পরীক্ষার ক প্রশ্ন অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার ক সেটের এমসি কেউ সমাধান নিয়ে উপস্থিত হলাম তো এখানে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে এখানে যে প্রশ্নগুলো সঠিক উত্তর সেগুলো দেখে দিচ্ছি আমি তো তোমরা প্রশ্ন মিলিয়ে নিলেই বুঝতে পারবে তোমাদের কতগুলো সঠিক হয়েছে তো এখানে প্রথম প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে সেটা প্রথম প্রশ্নটা এখানে অপরিচিত কোন পুরুষের জবানিতে লেখা গল্প এটা উত্তম পুরুষের জবানিতে লেখা এটার উত্তর হবে ক নাম্বারটা তারপরে জিওবায়ু উচ্চারিত কেমন শব্দ কবিতা সত্য শব্দ কবিতা এটার উত্তর হবে সত্য তারপরে অপরিচিত গল্পের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এক ও দুই অর্থাৎ গ নাম্বারটা এখানে সঠিক কুণ্নি শব্দের অর্থ কী অভিবাদন অর্থাৎ এই এখানকার অভিবাদন অর্থাৎ ক্ষ নাম্বারটা সঠিক উত্তর তার পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটাতে উদ্দীপকের উদ্দীপকের বুড়ো লোকটার সাথে মাসি পিসি গল্পের মাসি পেশি গল্পের কোন চরিত্রটি সম দেখো সমতা সৃষ্টি করে এটা রহমান উত্তর হবে এটা খ নাম্বারটা তার পরবর্তীতে এখানে বলা হয়েছে যে উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি পেশি গল্পের আলোকে এই এই ভাবকে বলা হয় এটার উত্তর হবে ক নাম্বারটা এক ও দুই তার পরবর্তীতে সাত নম্বর যে প্রশ্নটা এখানে আছে সাত নম্বর প্রশ্ন দেখো বিদ্রোহী কবিতায় অকাল অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এলানো কিশের অর্থাৎ ক নাম্বারটা এখানে সঠিক উত্তর তার পরবর্তীতে মানবিক বৃত্তি বলতে আমরা আমরা যেটিকে বুঝি মানবিক বৃত্তি বলতে আমরা যেটিকে বুঝি এটার উত্তর হবে এক শুধুমাত্র ক নাম্বারটা সঠিক কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত দেখো পরার্থপরতা এটার উত্তর হবে গ নাম্বারটা তারপরে মসজিদের নগর গ্রামের প্রবেশটা কেমন ছিল এটা একটা নাটকীয় ঘটনা ছিল তাহলে এখানে উত্তর হবে ঘ নাম্বারটা তার পরবর্তীতে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্ন যে উদ্দীপকের শেষ চরণের সঙ্গে উদ্দীপক যেটা দেওয়া হয়েছে এখানে উদ্দীপক সেই উদ্দীপক অনুসারে এটার উত্তর হবে খ নম্বরটা যাহা ছিল নিয়ে গেল সোনার উত্তরে উদ্দীপকে তুমি সোনাত্তরী কবিতায় কোনটির সঙ্গে সংগতিপূর্ণ অর্থাৎ তুমি বলতে এখানে বোঝানো হয়েছে মাঝিকে উদ্দেশ্য করে তো এখানে উত্তর হবে ঘ নাম্বারটা তারপর মীর মর্দান কী ছিলেন মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক এটা মীর মর্দান দেশপ্রেমিক সুতরাং এখানে গ নাম্বারটা সঠিক উত্তর পরবর্তী পৃষ্ঠাতে এখানে আছে ঘ নম্বর যে এখানে আমার দেখো নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজউদ্দৌলা এই দোলার এই উক্তিটি প্রকাশ পেয়েছে কীসের মাধ্যমে সেটা হচ্ছে উত্তর হচ্ছে এখানে ঘ নম্বরটা অর্থাৎ এখানকার ঘ সঠিক উত্তর পনেরো নম্বর যে প্রশ্ন উদ্দীপকের মুন্না তাহারই মনে পড়ে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয় কোন চরিত্রকে মনে করে দেয় উত্তর হচ্ছে কবি অর্থাৎ এখানে ঘ নাম্বারটা সঠিক উত্তর উদ্দীপকে উদ্দীপকে ও তাহারই মনে পড়ে কবিতায় যুগপথভাবে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে সেই সম্পর্কিত মানে এখানে উত্তর হবে গ নাম্বারটা দুই ও তিন রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটি বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে এটা মাতৃভাষা দে ভাষা প্রেম এটা উত্তর হবে গ নাম্বারটা আঠারো বছর বয়সে বেদনার থর বেদনায় থরো কাঁপে কেন এটা উত্তর হবে ক নাম্বারটা শপথের কলাহলে তারপরে মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ মসজিদ কোথায় ছিল এটা গাড়ো পাহাড়ে ছিল তারপরে কিন্তু মসজিদ সেখান থেকে মহব্বতনগর চলে আসে এবং সেখানে অবস্থান করে তো এখানে উত্তর হবে ক নাম্বারটা বিশ নম্বর প্রশ্নে সূর্যকে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো এটা তো উত্তর হবে দুই ও তিন অর্থাৎ গ নাম্বারটা এখানে সঠিক তারপরে উদ্দীপক যেটা দেওয়া হয়েছে একুশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে সেটাতে উদ্দীপকের বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে এটা বিলাসী গল্পের এখানে কিন্তু যেটা জাতিভেদ অর্থাৎ এই জাতিভেদ ক নাম্বারটার সাথে এখানে তুলনা বিষয়টা ফুটে উঠেছে তো তার পরবর্তীতে বাইশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে উদ্দীপকের এখানে উদ্দীপকে বলা হয়েছে যে তিন্নি তিনি চরিত্রে সব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় বিলাসী চরিত্রের মধ্যে এটাতে উত্তর হবে এক অর্থাৎ কর্মনিপুণ ও তিন হচ্ছে সেবাবত্রি অর্থাৎ এখানে নাম্বারটা সঠিক উত্তর আমরা পাচ্ছি তারপর সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা এটা যেহেতু চায় তাহলে এখানে ক নম্বরটা উত্তর সঠিক উত্তর হবে চব্বিশ নম্বর এই এই বয়সে কালো দেখো কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই পঙ্ক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে এটাতে ব্যর্থতার দীর্ঘশ্বাস অর্থাৎ গ নাম্বারটা সঠিক উত্তর রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে এখানে সবগুলোই উত্তর হবে অর্থাৎ এক দুই ও তিন তার পরবর্তীতে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর দেখো কবিতায় ভাষা শহীদ সালামের কতবার নাম উল্লেখ্য আছে সেটা হচ্ছে চারবার তারপর বর্তীতে বলা হয়েছে কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে এটা মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে উত্তর উত্তরভাবে খ নাম্বারটা আমি কিং কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কী এটা হচ্ছে যুদ্ধ অর্থাৎ ঘ গোয়া নাম্বারটা এখানে সঠিক উত্তর তারপরে উনত্রিশ নেই যে নাম্বার প্রশ্নটা উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার সঠিক তার পরবর্তীতে তিরিশ নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন এটার উত্তর হবে উনিশশো সাল তো সবগুলো প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবে থাকবে এবং আমার নিয়মিত ভিডিও দেখবে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক